রাধুনীতে তোমাদের অনেক অনেক স্বাগত। খাবারের দিক থেকে এপার বাংলা আর ওপার বাংলা সব সময় যেন লড়াই আর ঝগড়া লেগেই রয়েছে। কারুর রান্নায় ঝাল বেশি তো কারুর মিষ্টি বেশি, কারুর ঝোল বেশি আর কারুর রান্নায় জল একদম কম। কারুর রান্নায় রয়েছে নতুনত্বের ছোঁয়া, আবার কারুর রান্নায় রয়েছে বনে দিয়ে আনায় ভরপুর। যাই হোক না কেন, আমরা যেখানকার আমরা সেখানকার রান্না খেতেই বেশি ভালোবাসি। তো আজকে বরং রঙ্গনদার হাতে শিখে নেব ওপার বাংলারই একটা রান্না। তো সেটা যখন শিখবো রঙ্গনদার কাছ থেকে, নিশ্চয়ই তার মধ্যে থাকবে কিছু একটা নতুনত্বের ছোঁয়া। দেখা যাক কি দিচ্ছে আজকে নতুন টিপস রঙ্গনদা, দেখে নেব। চলে এসো। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো তো? আমি খুব ভালো। কি রান্না শেখাচ্ছো আজকে? একটা বাংলাদেশি ভুনা চিকেন করবো। ভুনা চিকেন পাঁচ ফোড়ন দিয়ে? পাঁচ ফোড়নটা কি ওদের ওখানকার, মানে পাঁচ ফোড়নটা অথেন্টিক একদম? আচ্ছা, তো পাঁচ ফোড়ন দিয়ে চিকেন? আচ্ছা, কি কি লাগবে আগে দেখে নি বরং ইনগ্রিডিয়েন্টস গুলো। চিকেন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ স্লাইস, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, পাঁচ ফোড়ন, লবঙ্গ, দারচিনি, টক দই, এলাচ, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, নুন, সর্ষের তেল। হ্যাঁ, তো কি কি দেবো? একটা কড়াই নিয়ে নেবো আর একটা ফ্রাইং প্যান নিয়ে নেবো। ফ্রাইং প্যানে এই পেঁয়াজটাকে বারিস্তা বানাবো আর বাকিটা গ্রেভি রান্নাটা করবে কড়াইতে। আমার রাধুনীর হেসেলে রয়েছে নলটা ননস্টিক কুকওয়ের। নলটা কুকওয়ের রান্না হবে মজাদার। রঙ্গনদা, তুমি তো প্রথমে পেঁয়াজটা ভাজবে। পেঁয়াজটা ভাজবো, তাহলে এই ফ্রাইং প্যানটা দিলাম প্রথমে। হ্যাঁ, এখানে সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে। ওপার বাংলার রান্না মানেই তো ঝাল বেশি, একটু তেল মশলাটাও বেশি। তেলটা গরম হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা, তেলটা তো বেশ অনেকটাই দিয়েছে, মানে পুরো ডুবো তেলে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটাকে ভাজতে হবে যাতে পেঁয়াজটা ক্রিস্পি হয়। আচ্ছা, এটা উপরে দেয়া হবে গার্নিশিং এর জন্য। কতটা চিকেন করছো আজকে? এখানে চিকেন আমার কাছে রয়েছে 250 গ্রাম। আর তার সাথে তাহলে পেঁয়াজ কতটা দিচ্ছ? পেঁয়াজ রয়েছে 100 গ্রাম মতো। একটা গোটা পেঁয়াজ আছে বারিস্তার জন্য আর একটা গোটা পেঁয়াজ আছে রান্নার জন্য, গ্রেভিটার জন্য, গ্রেভির জন্য। এই রান্নাটাও কি তুমি সেই বাংলাদেশে গিয়ে খেয়েছিলে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাও আমি বাংলাদেশে ঢাকা ক্লাবে, ওই সেই তুমি কোথায় এক, হ্যাঁ কি নাম বলেছিলে না সেই কুকের নাম, তার কাছ থেকে শিখেছিলে না? মাটনটা তো আমাদের সেভাবে তুমি শিখিয়েছিলে। এটা খুব ইন্টারেস্টিং রান্না। হ্যাঁ, তেলটা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলোকে একটু খুলে খুলে ছেড়ে দিতে হবে। খুব রিচ রান্না এটা, একদম লাল করে ভাজতে হবে। পাঁচ ফোড়ন দিলে স্বাদটা অন্যরকম হবে, সুন্দর ফ্লেভার হয় তাই? আমি সেটাই দেখলাম যখন খেলাম প্রথম। হ্যাঁ, আর কি দিয়ে খায় এটা? এটা ভাত দিয়েও খায়। ভাত দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, আমি ভাত দিয়ে খেয়েছিলাম। একটা প্লেট নিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটাকে ছড়িয়ে রাখতে হবে। এই মাটন চিকেন বাংলাদেশে ভুনাটা খুব ফেমাস, খুব পপুলার। ভুনা এই ব্যাপারটার কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে যে স্টার ফ্রাই করে করে করা, ভুনে করা। আচ্ছা, একবারে জল দেওয়া যাবে হলেও স্টার ফ্রাই করতে হবে, তাতে টাইমটা অনেক বেশি, টাইমটা অনেক বেশি লাগে, কিন্তু খুব টেস্টি হয়। পেঁয়াজটা বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে। হয়ে গেছে পেঁয়াজটা, পেঁয়াজটাকে ছেঁকে তুলে নেব। ভাজা পেঁয়াজটা একদম শেষে উপরে ছড়িয়ে দিলে তার একটা স্বাদ আলাদা। হ্যাঁ, যেরকম অনেক সময় আমরা পোলাওতে দিই, হ্যাঁ, পি পোলাও বা ইয়েতে পেঁয়াজ ভেজে, পেঁয়াজ ভাজা দেওয়া যায়। এই তেলটা কি আমরা ইউজ করতে পারি? কিন্তু এতটা তো লাগবে না, অল্প লাগবে তো। হ্যাঁ, এবার আমরা কড়াইটা নিয়ে নেব। এই এই তেলটা এটা না, কড়াইয়ে ঢেলে বাকিটা এখানে রেখে দিই। ওকে, গরম তেলটাকে খানিকটা নিয়ে নিলাম। তেলটা যেহেতু গরম আছে, জাস্ট পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু। সামান্য ফোড়ন যেরকম দেয় সেরকম দেয়,
পাঁচফোড়নটা যে ক্র্যাকেল করতে শুরু করবে তখন আমি এর মধ্যে দারচিনি আর লবঙ্গটা দিয়ে দেবো। আচ্ছা, নর্মালি আমরা আমাদের এদিকে মাছে মানে পাঁচফোড়ন মাংসে দিই না, একদমই দেওয়া হয়, ওখানে দেওয়া হয়। পাঁচফোড়নের গন্ধ বেরিয়েছে, এবার দুটো দারচিনি দিয়ে দেবো, দু তিনটে লবঙ্গ দিয়ে দেবো, আর এলাচ দেবে, এলাচও দু তিনটে দিয়ে দেবো। এটা একটু গরম হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তেজপাতা যায় না এর সাথে? তেজপাতা দিলে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে এত কিছু পড়লো, তেজপাতাটা দিলাম না। কিন্তু তুমি পেঁয়াজটা যেরকম কেটেছো যখন গ্রেভিতে দিচ্ছ সেক্ষেত্রে ছোট ছোট ডুমু ডুমু করে কেটেছো, হ্যাঁ, আর এই এটা উপরে ছড়িয়ে দিয়েছো লম্বা লম্বা করে। এখানে একটা লক্ষণীয় জিনিস যে এখানে পেঁয়াজটা কুচিই পড়লো, বাটা পেঁয়াজ আর পড়লো না। এবার এতে রসুন দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজতে থাকবো, লাল করে ভাজতে হবে, ভালো গন্ধ বেরিয়েছে। একটু হলুদ দিয়ে দেবো। আচ্ছা, চিকেনটাকে এমনি নর্মাল রেখেছো তো, মানে না কিছু দিয়ে ম্যারিনেট? না না, একদম ম্যারিনেট করতে হবে না, ভুনাতে ম্যারিনেট করতে নেই। ভুনা দুভাবে হয়, একবারে হয়, একভাবে হয় যে পুরোটাকে মেখে নিয়ে বসিয়ে দেওয়া, আর মাঝে মাঝে নেড়ে নেড়ে একটু করে জল দেওয়া। আচ্ছা, আর তা নাহলে এইভাবে। রঙন দা, পেঁয়াজ আর রসুনটা আরেকটু বরং ভেজে নিক, তার মাঝখানে আমরা পুচকি একটা বিরতি নিয়ে নিই। আজকে রান্না হচ্ছে ওপার বাংলা স্পেশাল একটা ডিশ, ভুনা চিকেন। দেখা যাক কেমন হয়, কোথাও যেও না, সঙ্গে থাকো। রঙনটা ভাজা হলো? হ্যাঁ, একদম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তাহলে পরে কি পড়ছে বলো? এবার একটু লঙ্কা, একটু ঝালের দিকে হয়। হ্যাঁ, ওপার বাংলা রান্না মানেই তো বেশ ঝাল, একদম টকটকে লাল। আদা, আদাটা দিয়ে চিকেনটা দিয়ে দিতে হবে। আদা আর রসুনের কোয়ান্টিটি একই দিলে? হ্যাঁ, চিকেন দিয়ে দিলাম। আচ্ছা, ধনে গুঁড়ো? আচ্ছা, গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো পড়ছে, জিরে গুঁড়ো পড়বে না? না, জিরে গুঁড়ো পড়বে না, জিরে দিলে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। একটু সামান্য জল ছিটিয়ে দিতে হবে, সামান্য একটু জল দেবো। হ্যাঁ, নুনটা দিয়ে, নুন দিয়ে দিলাম, অল্প একটু জল, ব্যাস। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে করতে হবে এটাকে, মানে যেই জলটা টেনে যাবে আবার একটু জল অ্যাড করতে হবে, এভাবে টানাতে হবে। কিন্তু এই তাতে মাংসটা সিদ্ধ হবে তো? হ্যাঁ, সিদ্ধ হবে, এই অল্প অল্প জলই যা সিদ্ধ হবে। ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, একদম সিমে। মাংসের গন্ধটা কিন্তু একটু ডিফারেন্ট আসছে, হবেই, তার কারণ হচ্ছে গিয়ে পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে মাংস। এটা আগে তো আমি সত্যি কখনো টেস্ট করিনি, নতুনত্ব তো অবশ্যই করে। এটা কি ওখানকার মানে ওপার বাংলার একটা প্রচলিত ডিশ? হ্যাঁ, খুব প্রচলিত। আচ্ছা, খুব পপুলার, পাঁচফোড়ন হচ্ছে এটা স্পেশালিটি। এবার জল দেবো তো একটু জল, ব্যাস। এটা হতে হতে আমি টক দইটাকে একটা বাটিতে গুলে নেব। জল লাগবে একটু? হ্যাঁ, একটু জল লাগবে, ব্যাস। দইটা দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে। আচ্ছা, টক দই কতটা দিলে? টক দই 100 গ্রাম আছে। আচ্ছা, এবার একটু ঢেকে দিতে হবে, তার আগে একটু ধনে পাতা দিয়ে দিই সামান্য, আবার নামাবার সময় ধনে পাতাটা নামানোর সময় আবার দেবো, আবার দেবো, এতে ধনে পাতার গন্ধটা মাংসের মধ্যে ঢুকে যাবে, ঢুকে যাবে। ঢেকে দিলে এটা চিকেন গুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে, একটু ফুটে যাক, দেখে নে যাক চিকেনটা কি অবস্থা আছে। চিকেনটা আরেকটু হবে, আরেকটু চিকেনটা হতে হতে আমরা একটা এর সঙ্গে খাওয়ার জন্য একটা রাইস বানিয়ে নিই। আচ্ছা, আমার কাছে সাদা ভাত রয়েছে, গরম মশলা রয়েছে, তো এটাকে একটু সাইডে দিয়ে, এটাকে তাহলে সাইডে হ্যাঁ করে দিই, স্লো ফায়ারে থাক। এখানে একটু সাদা তেল দেবো, জাস্ট এক ড্রপ দু ড্রপ,
চিকেনটা তো একটু জল দিলাম, একটু জল গরম হোক, দুটো এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ, তেলটার মধ্যে দিয়ে দেবো। পোলাও টাইপের কিছু করবে তো? হ্যাঁ, এবার এর মধ্যে এই ভাতটা পুরো দিয়ে দেবো। ভাতটা কি পুরো সিদ্ধ করা? হ্যাঁ, একদম সিদ্ধ করা। একটু নাড়ো, আমি একটু নুন দিয়ে দিই। আমার কাছে বুশের রং আছে, ফুড কালারটাকে একটু জলে গুলে নি, জাস্ট ওই ইয়েলো কালারটা করার জন্য। কালারফুল রাইস হয়ে গেল। আচ্ছা, এটাতে রঙন দা নুন দিলে, বাট চিনি যেরকম পোলাওতে আমরা দিই সেরকম না দিলেও চলে, চিনি দিলেও চলে, এটা নুনতা নুনতা। আচ্ছা, একবার দেখে নিই চিকেনটা হয়ে গেছে। এটা পোলাও যেহেতু তোমাদের শুধুমাত্র গরম মশলা দিলে, আমরা একটুখানি এর মধ্যে কিশমিশ কাজু দেওয়া যেতে পারে। এটা আমার হাতের কাছে হ্যান্ডি রাইস ছিল, এটা চিকেনটা খাবে কি দিয়ে সেই জন্য ভেবে বানানো। ঘিও দেওয়া যেতে পারে, ঘি থাকলে আমার মনে হয় ঘি দিয়ে ভাজা যাবে, দিলে ফ্লেভারটা ভালো আসবে। চিকেনটা দেখি একটু খুলে, মোটামুটি কষে এসেছে, কিন্তু তুমি একটু দেখো ঝোলটা কি এতটা থাকবে নাকি ঝোলটা একটু ড্রাই আপ হতে হবে, ফ্লেমটা এবার বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, শিফট করে দিই। পেঁয়াজ ভাজা গুলোকে স্যাফরন রাইসটা আমাদের হয়ে গেছে, চিকেনটা মনে হয় হয়ে গেছে। দেখো, হ্যাঁ চিকেন হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিই। একটু ধনে পাতা গরম, কিছুটা রান্নার সময় দিলে আর কিছুটা উপরে ছড়িয়ে দিলে। বাকি ভাজা পেঁয়াজটাকে আমাদের বাংলাদেশি ভুনা চিকেন আর সঙ্গে স্যাফরন রাইস রেডি। বাংলাদেশি স্যাফরন পোলাও আর তার সাথে ভুনা চিকেন দুটোই কিন্তু রেডি। খেয়ে দেখবো ওপার বাংলার স্পেশাল চিকেন মানে পাঁচ ফোড়ন দেওয়া চিকেন কতটা সুস্বাদু, কিন্তু তার আগে নেবো ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকো, দেখতে থাকো রাঁধুনি। এই রাইসটা দিয়ে আমরা খেতে পারি, আবার রুটি দিয়েও কিন্তু এটা খেতে পারি, যেরকম টাইপের টেস্ট এটার মনে হচ্ছে হবে। একদম পুরো টকটকে লাল, ঝোল তো না, এটা তেল তেল পুরো, আর এটাই হচ্ছে ওপার বাংলা স্পেশালিটি একদম। চলো টেস্ট করি। পাঁচফোড়নের গন্ধ পাওয়া যাচ্ছে, ঝাল যেরকম ভাবছি সেরকম তো হয়নি, কিন্তু টক টক হয়েছে, আবার
একদম তেল পাঁচফোড়ন সব মিলিমিশে বেশ অন্যরকম স্বাদ হয়েছে কিন্তু। মানে আমরা রেগুলারের যে চিকেন রেসিপিস গুলো খেয়ে থাকি তার থেকে কিন্তু বেশ আলাদা। চিকেনে পড়েছে পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে চিকেন, এই কনসেপ্টটাই তো আলাদা। তার মধ্যে আবার টক দই আছে, বাকি সব মশলা যদিও একদমই এক কিন্তু স্বাদের একটা বিশাল বড় তারতম্য ঘটেছে শুধুমাত্র পাঁচফোড়নের জন্য। ওপার বাংলার এই স্পেশাল রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো, লিখে নাও আজকে রেসিপি। বাংলাদেশি ভুনা চিকেন, চিকেন পেঁয়াজ কুচি, পেঁয়াজ স্লাইস, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, লবঙ্গ, দারচিনি, টক দই, এলাচ, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, নুন, সর্ষের তেল। প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে পেঁয়াজ স্লাইস গুলো লালচি করে ভেজে তুলে রাখতে হবে। এবার কিছুটা তেল কড়াইতে দিয়ে পাঁচফোড়ন, দারচিনি, লবঙ্গ ও এলাচ ফোড়ন দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে রসুন বাটা ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে লাল লঙ্কা গুঁড়ো, আদা বাটা, চিকেন পিস, ধনে গুঁড়ো, অল্প জল ও স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে মশলা কষতে দিতে হবে। প্রয়োজনে আরো একটু জল দিয়ে নাড়তে হবে। টক দইটা ফেটিয়ে কড়াইতে দিয়ে ও কিছুটা ধনে পাতা কুচি মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। অন্য একটা ফ্রাইং প্যানে অল্প সাদা তেল গরম করে তাতে এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে নাড়তে হবে। এরপর সাদা ভাত ও স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। হলুদ ফুড কালার অল্প জলে গুলে ভাতের সাথে মিশিয়ে সার্ভিং প্লেটে নামিয়ে নিতে হবে। মাঝখানে একবার কড়াইয়ের ঢাকা খুলে অল্প জল দিয়ে নেড়ে চেড়ে চিকেনটা সার্ভিং বলে নামিয়ে নিতে হবে। ওপর থেকে ভাজা পেঁয়াজ ও ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে বাংলাদেশি ভুনা চিকেন। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যতক্ষণ না বাড়িতে বানাচ্ছ ততক্ষণ তো বলতে পারবে না, তাহলে বাড়িতে বানাও, বানিয়ে সবাইকে খাইয়ে দেখো যে কেমন লাগে সবার। সবার ফিডব্যাক কিন্তু আমাকে জানিও। আমাদের ঠিকানা রইল তোমার জন্য, দেখে নাও। রাধুনী, প্রযত্নে আকাশ 8, ইউনিট 2A, তৃতীয় তল, 781 আনন্দপুর, কলকাতা 700107, ফোন নাম্বার 3049-6410, আমাদের মেইল অ্যাড্রেস radhuni@akashat.com। এই খুব সুন্দর শাড়িটার জন্য অসংখ্য ধন্যবাদ বারার সাথে সাহা টেক্সটাইলকে। রঙ্গনদা, খুব ভালো রেসিপি একটা শেখালে, অ্যাজ ইউজুয়াল ভালো রেসিপি তুমি প্রতিদিন শেখাও। আগামী সপ্তাহে আবার নতুন কোন একটা রেসিপির জন্য ওয়েট করে থাকবো, খুব ভালো থেকো। আজকের মতন রূপসা এখানেই বিদায় নিচ্ছে, কিন্তু আগামীকাল হাজির হয়ে যাবে আবার একই সময় কোনো একটা খুদেকে নিয়ে। টাটা।